আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সাথে একটা সম্পর্ক আমাদের আছে, সেটা খুব ভালোভাবে আমরা ধরে রাখছি। সেটা হলো কোরআনে কারিম মৃত ব্যক্তির জন্য তেলাওয়াত করে খতম করে আমরা কিছু টাকা পয়সা ইনকাম করি, এইটা আমরা শক্ত করে ধরে রাখছি। জীবিত লোকের জন্য কোরআন এত বেশি প্রয়োজন নাই, কোরআন দরকার হলো মৃত মানুষের জন্য, মানুষ মারা গেলে, যাতে আর তাকে যদি 24 ঘন্টা কোরআন শোনায় সে কিছু করতে পারবে না, তার করার ক্ষমতা নেই। কারণ জীবিত লোক কোরআন জানলে সে তো কিছু করে ফেলতে পারে, কোরআন মানতে পারে, কোরআন সে আমল করা শুরু করতে পারে, কোরআন বাস্তবায়ন শুরু করতে পারে, কিন্তু মরা লোক তো আর কিছু করার ক্ষমতা নাই। এই জন্য আমরা কোরআনকে জীবিত লোকেরা বাদ দিয়ে মরা মানুষের জন্য নির্ধারণ করে নিয়েছে, এবং একদিন দুই দিন না মারা যাওয়ার পরে প্রতি বছর মৃত্যুবার্ষিকী আসলে তারপরে আরও বিভিন্ন সময়ে আমরা কোরআনে কারিম খতম করে করে সওয়াব বকশাইতে থাকি। মানে কোরআনে কারিমকে সওয়াব বকশানোর কাজে, কোরআনে কারিমকে মৃত ব্যক্তির দাফন কাফনের কাজে, কোরআনে কারিমকে খতমের কাজে, কোরআনে কারিমকে তাবিজ বানিয়ে মানুষকে ধোয়ায় ধোয়ে পান করানো বা লটকায় রাখা, এসব কাজে কোরআনে কারিমকে আমরা ব্যবহার করছি। কিন্তু কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে নাজিল করেন নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও কোনোদিন কাউকে কোরআনে কারিমের একটি আয়াত লিখে দেন নাই যে বাবা তুমি অসুস্থ, তুমি এটা হাতে লাগাই রাখো, কোমরে লাগাই রাখো, এই কাজটা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুইটা নাতি ছিলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকেও কোনোদিন একটা আয়াত লিখে দেন নাই যে আমার আদরের নাতিটা মুখ দোষ লাগতে পারে, বদনজর লাগতে পারে, একটা তাবিজ লাগাই রাখি, এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেন নাই। অর্থাৎ কোরআনে কারিমকে আল্লাহ এই উদ্দেশ্যে এই কাজে নাজিল করেন নাই, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যবহার এই কাজে করেন নাই।